বন্ধুরা, আশা রাখবো আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আপনাদের সকলের আমার সব থেকে প্রিয় পর্ব কিউএনএ এপিসোড নিয়ে আবার চলে এলাম। আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি আপনাদের সুমন। তবে আজকের কিউএনএ এপিসোড একটু অন্যরকম হবে, কিছু এক্সক্লুসিভ, কিছু এক্সাইটিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এই বাক্সটা? বলুন তো কি ফোনের বাক্স এটা? অবশ্যই সব কিছু জানাবো, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের বলি, আপনাদের প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দেব, কিন্তু আজকে আপনাদের আমার প্রশ্নের, আমার ডাউটের যেটা সমাধান করতে হবে, আর সেটা হলো আইফোন 12 আমি অর্ডার দিয়েছি, আইফোন 13 আমি অর্ডার দিয়েছি, একটা হোয়াইট একটা গ্রিনে, কোনটা নেব, আইফোন 13 না আইফোন 12? এই ধরুন দামের ডিফারেন্স পড়ছে মাত্র 5,000। অবশ্যই কমেন্টস করবেন। আর এই যে স্মার্টফোনটা দেখছেন, এইটা হলো স্যামসাং এর S21FE। বাবা, এই স্মার্টফোনটা অফার বাবা। অবশ্যই এর আনবক্সিং আসছে, IQ9 এর আনবক্সিং আসছে, আর আমাদের অ্যাপেল বাবার দুদুরি স্মার্টফোনের আনবক্সিংও আসছে। আপনাদের মধ্যে যে প্রথম প্রশ্ন, সে তিনি করেছেন তুষার ইমরান। তুষার ভাই, কেমন আছেন আপনি? তো ভাইজান সালাম নেবেন, সালাম ভাই। তো উনি বলছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনাকে অনেকবার বলেছি যে রিপ্লাই পাইনি, আশা করি দেবেন আমার রিপ্লাই। আমার হাতে মোবাইলটা রিয়েলমি X2 মোবাইল, আমি কি এটাই অ্যান্ড্রয়েড 12 আপডেট পাবো? ভাইয়া জানাবেন কিন্তু, আর আপনার সব ভিডিও দেখি, ধন্যবাদ। রিয়েলমি X2 আপডেট পাওয়া যাবে কি না এ ব্যাপারে কোনো এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেট নেই, তবে আশা রাখবো রিয়েলমি তাদের X সিরিজকে অত তাড়াতাড়ি কিল করবে না লাইক Xiaomi। নেক্সট প্রশ্ন, বেশ বড় প্রশ্ন, ভরসা আছে উনার আমার উপর। তিনি হলেন জেনারেশন X আওয়ারা। সুমন্দ নমস্কার, অবশেষে আমি বাংলায় টাইপ করলাম। নাম্বার 1, আইফোন বানাতে কি অনেক টাকা খরচ হয় যে আইফোনগুলোর দাম এত বেশি হয় যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে? আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই অ্যাকচুয়ালি, কিন্তু আইফোন আমি 12 এবং 13 তো অর্ডার দিয়েছি। না, যদি বলি আইফোন বানাতে যতটা নেয় দাম আমাদের কাছে অতটা হয় না, তার প্রমাণ এই যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল আর অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল, যে আইফোনগুলো 70-80 হাজারে লঞ্চ হয়েছে সেগুলোর দাম এখন 50,000, 45,000, 44,000, 40,000, কী করে সম্ভব? আমাদের মূর্খই বানানো হয়। নেক্সট প্রশ্ন উনি করেছেন, 2, ফোনের যেসব বিভিন্ন রকমের সেন্সর দেওয়া হয় থাকে, প্রায় 7-8 রকমের, সেই সব প্রত্যেকটি সেন্সরগুলোর কি কাজ, সেটা যদি একটু বিস্তারিত বাংলায় সংক্ষিপ্ত ভাষায়। দেখুন ভাই, কোনোটাই থাকে প্রক্সিমিটি সেন্সার, থাকেই থাকে, থাকে অ্যাক্সিলোমিটার সেন্সার এবং জাইরো সেন্সার। তো এই যে সেন্সারগুলো, এই সেন্সারগুলোর এক একটা এক এক রকম কাজ। যখন আপনি ফোন দিচ্ছেন কানে কথা বলার জন্য, তখন ওই যে আপনার ডিসপ্লে অফ হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্রক্সিমিটি সেন্সার, অ্যাক্সিলোমিটার সেন্সার, এবং যেখানে আমরা জাইরো সেন্সার পাই, যেটা আপনি কোনো গেম খেলার জন্য বুঝতে পারেন। আপনার নেক্সট কোশ্চেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, এই চিপসেটটা থেকে গেমিং করা যাবে? আমি অ্যাকচুয়ালি মোটো G51 ইউজ করছি, যার মধ্যে এই চিপসেটটি রয়েছে, না গেমিংয়ের জন্য না। হ্যাঁ, আপনি হালকা গেমিং করতে পারবেন, হালকা টুকটাক কাজও করতে পারবেন, তবে ব্যাটারি পারফরমেন্স তুখর। তো নেক্সট উনি প্রশ্ন করেছেন, এস অ্যামোলেড বলতে কি বোঝায়? অ্যামোলেডেরই একটা ভাগ সুপার অ্যামোলেড, আর একটু থিন হয় আর একটু পাতলা হয়। নেক্সট তিনি বলছেন যে, আর অ্যামোলেড স্ক্রিন এবং IPS LCD স্ক্রিনের ভালো দিক ও খারাপ দিকগুলো কি? অ্যামোলেড ডিসপ্লে নাকি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়? এমনটা ভুল ধারণা, অ্যামোলেড ডিসপ্লে সর্বদাই ক্রিস্প এবং আপনাকে একটু বেশ ওয়ার্ম কালার দেয়, স্যাচুরেটেড কালার দেয় এবং ডিপ ব্ল্যাক প্রোভাইড করে। IPS LCD চারিদিক থেকে দেখলে ওটা আপনার একটু অন্ধকার এবং ফেডের মনে হয়, ডিফারেন্সটা এখানে। নেক্সট উনি প্রশ্ন করেছেন, দাদা আইফোনে যে ক্যামেরা মেগাপিক্সেল সেটা তো খুব কম দেয়, 12 মেগাপিক্সেল, 7 মেগাপিক্সেল একদম প্রথম থেকে, তারা এত কম দিয়ে আসছে কারণটা কি? ওই যে আইফোনের 12 আর অন্য কোম্পানির মোটামুটি ধরুন 108 মেগাপিক্সেল কোনো পার্থক্য নেই, বরঞ্চ ওই আইফোনের 12 মেগাপিক্সেল অনেক বেটার। অ্যাকচুয়ালি ওই A15, A14 এইসব চিপসেটের যে অপটিমাইজেশন ওটা কিন্তু দুর্ধর্ষ। নেক্সট প্রশ্ন তিনি করেছেন, দাদা আমার এখন অনেক কাজের চাপ, সামনে পুজো আসছে, তাও তোমায় প্রশ্ন উত্তর পর্বের জন্য অপেক্ষা করেছিলাম, অজানা বিষয়গুলো তোমার থেকে জেনে নেব বলে। দাদা ভালো থাকবেন, ধন্যবাদ, তোমার উত্তরের আশায় রইলাম, ভালোবাসনীয় লাভ ফ্রম কলকাতা। খুব ভালো করে পুজো কাটাও আর আশা করি অনেক আনন্দ করবে, ধন্যবাদ। নেক্সট প্রশ্ন এখানে করেছেন SK রনি, তিনি বলছেন, রিয়েলমি GT Neo 3T ব্ল্যাক কালার গ্লাস অর প্লাস্টিক গ্লাস?
এবং তিনি বলছেন রিয়েলমি জিটি নিও থ্রিটি মোবাইলটা কেমন হবে। আমি নিজে ইউজ করছি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন স্ন্যাপড্রাগন 870, গেমিং বলো বা ডে টু ডে ইউজেজে বলো অসাধারণ তোমাকে ফিল দেবে। এবং তিনি বলছেন 6GB 128GB মোবাইলটা আমি অর্ডার দিয়েছি 17,378 টাকা দিয়ে এক্সচেঞ্জ করেছি। বাহ, তুমি কেনার নেক্সট এখানে করেছেন আহ অনন্ত দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি শাওমি 11i 6GB 128GB ফোনটা কিনেছি, কিন্তু শাওমি আপডেট মানে একটা আতঙ্ক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো প্রকার আপডেট দেব না। এতে কি আমার ফোনের কোনো সমস্যা হবে? প্লিজ উত্তর চাই, গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি। না, আপডেট তো দিতেই হবে, তাই না? আপডেট না দিলে অনেক সমস্যা দেখা যায় বিভিন্ন অ্যাপ্লিকেশনে। কিন্তু তুমি ভিডিও দেখে নাও না, অনেকে তো এখানে ভিডিও করে, আর ভিডিও দেখার পর যখন সকলে বলবে গো ফর দ্যাট, তুমি আপডেট করে নেবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সাহিংসা সর্দার, ব্রাদার তোমার কাছে আমার একটা কথা আছে। তো কথাটা হলো অ্যামাজন আর ফ্লিপকার্টে আমি মাথা খারাপ হয়ে গেছে যে স্যামসাং গ্যালাক্সি M52 5G মোবাইলটার দাম অ্যামাজনে 26,999 আর ফ্লিপকার্টে 34,599, এটা কেন? অফার আসাকে দাম তো কমে আর এরা বাড়াচ্ছে কেন? M52 5G মোবাইলটা কি দাদা আমি 21,000 টাকা 23,000 মধ্যে পাওয়া যাবে? বলবেন প্লিজ। অবশ্যই পাওয়া যাবে, অফলাইনে যাও। আর হ্যাঁ, অ্যামাজন আর ফ্লিপকার্ট এরা কিছু পেটেন্ট কিনে রেখেছে, মানে স্যামসাং অ্যামাজনে আর স্যামসাং ফ্লিপকার্টে এফ সিরিজ, তো এই জন্যই তোমাকে দামটা ভ্যারি করছে। আর অবশ্যই সেলারেরও এখানে ব্যাপার থাকে। নেক্সট এখানে প্রশ্ন করেছেন মোহাম্মদ মহিনুল ইসলাম, দাদা আমার একটি প্রশ্ন, আমি গেমিং পাগলা, আমি চাই কোয়ালিটিতে HD গ্রাফিক্সে ফ্রি ফায়ার গেম প্লে করতে, কোন ধরনের ল্যাক ছাড়া, ডিসপ্লে যাতে তাড়াতাড়ি কাজ করে, আমার বাজেট 40,000, আমি বাংলাদেশ থেকে বলছি, আশা করি উত্তর পাবো। রিয়েলমি নিয়ে নাও, অসাধারণ কাজ, অসাধারণ গেমিং, অসাধারণ পারফরমেন্স, তো একদম টাইটাই ফিস ফিস হবে। নেক্সট প্রশ্ন এখানে সঞ্জীব হোসেন, গ্যালাক্সি A53S কবে লঞ্চ হবে বাংলাদেশে? দেখুন, আমরা যতটা আপডেট পাচ্ছি A53S আগামী মাসে লঞ্চ হবে ইন্ডিয়াতে, অ্যান্ড আফটার দ্যাট বাংলাদেশে লঞ্চ হবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আমাদের দেবজিৎ সামন্ত, তিনি বলছেন দাদা মোটো G31 ফোনটা কেনা কি ঠিক হবে? আন্ডার 9,500 মধ্যে ঠিক আছে, বাট ডোন্ট গো ফর G31, আমার অতটা ভালো লাগেনি, তুমি বরঞ্চ রিয়েলমির কোনো স্মার্টফোন বা নার্জো সিরিজ 50 নিতে পারো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মালদা টেক, দাদা আমি আপনার মতো একজন সফল ইউটিউবার হতে চাই, কি ভিডিও কিভাবে হব আপনার মতো আনবক্সিং সফল ইউটিউবার, প্লিজ স্টেপ বাই স্টেপ বলে আমাকে দিশা দেখাবেন। দেখো, আমি এখনও সফল হতে পারিনি, সফলের পথে চলছি, আর তুমি ডেডিকেটেড এমনি কাজ করে যাও, দর্শকের জন্য কাজ করো, দর্শকদের পরিবার ভাবো, ব্যাস তারাও তোমাকে ভালোবাসবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন শোভন হালদার, দাদা Realme 9 Pro under 20,000 কেনা কি ঠিক হবে আর নাকি অন্য কোনো ফোন বেস্ট হবে, প্লিজ একটু সাজেস্ট করুন। 9 Pro বা 9 Pro Plus চোখ বন্ধ করে নিয়ে যাও, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট 100 Blogs, তিনি বলছেন দাদা আমি রাজ বলছি, দাদা Realme 10 Pro বা 10 Pro Plus মোবাইল কবে লঞ্চ হবে আর এটা ইন্ডিয়াতে কত প্রাইসে লঞ্চ হবে আর এটি প্রসেসরের ক্যামেরা কত থাকবে একটু জানাবেন। দেখুন, Realme 10 Pro Plus বা 10 সম্পর্কে আপডেট তো আসছে যে আগামী মাসে নাকি তারা লঞ্চ করবে, কিন্তু Xiaomi বা Redmi তাদের Note 12 খুব তাড়াতাড়ি আসছে, তো Realme 10 Pro এবং প্লাসে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের প্রসেসর থাকবে আর ক্যামেরা ওই ধরুন 64-108 মধ্যেই খেলা করবে। নেক্সট প্রশ্ন প্রদীপ দাস, দাদা আগের বারে উত্তর পাইনি তাই এইবারও করছি, দাদা আমি বিগ বিলিয়ন ডেজে ভাবছি স্যামসাং F23 5G নেবো, লং টাইমের জন্য ভালো হবে না ওই বাজেটের মধ্যে অন্য ফোন নেবো? একদম লং ইউজের জন্য F23 ভালো এবং গেমিংও দুর্দর্শ। নেক্সট দাদা, এখন অফারে Realme 9 Speed এডিশন নিলে কেমন হবে 17,000 টাকায় 16 জন? নিয়ে নাও, আর অপেক্ষা কেন, আরও দাম বাড়াবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আই এম সৌরভ, সুমনদা কেমন আছো, আশা করি ভালো আছো। আমার প্রশ্ন হলো Realme 9 কিনেছি, ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আমি যদি কোনো দিন ফোনের স্ক্রিন গার্ড চেঞ্জ করি তাহলে অ্যামোলেড ডিসপ্লে কি কোনো ক্ষতি হবে? না ভাই, কোনো ক্ষতি হবে না, শুভমালয়া বলেছ, শুভমালয়া। নেক্সট প্রশ্ন দা বিডি গেমার, আঙ্কেল আমি বাংলাদেশ থেকে বলছি, আশা করি রিপ্লাই পাবো, আমি একটা ফোন কিনতে চাই, শাওমি নাকি পোকো ফোন 20-25,000 মধ্যে? আমি বলবো 20-25,000 মধ্যে শাওমি পোকো না নিয়ে IQ নিয়ে নাও, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সুষমনা রয়, দাদা বিগ বিলিয়ন ডে বা তে গুগল Pixel 6 ফোনটা নেওয়া ঠিক হবে?
প্লিজ অ্যান্সার দিও। গুগল পিক্সেল সিক্স এস মোটামুটি 27,000 না নিন না, আপনি আইকিউ নেন বা আপনি রিয়েলমির কোনো স্মার্টফোন নিতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মনুর রান্না রান্না, দাদা 20,000 মধ্যে একটা ফোন কিনতে চাই, তার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে হতে হবে, স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকতে হবে আর ফোনটা হবে স্যামসাং কোম্পানির, তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। আর একটু বাজেট বাড়িয়ে নিতে পারেন আপনি স্যামসাং S21FE, অথবা আর একটু বাজেট কমিয়ে আপনি একটু এ সিরিজ বা এম সিরিজে চলে যান, তাহলে বেটার হবে। এই ধরুন M52 বা M53 আপনার বাজেটেই তো আসবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আশরাফ জামান, দাদার রাগ এবং ভালোবাসা নেবেন না। একটা প্রশ্ন, স্যামসাং গ্যালাক্সি S21FE এক্সাইনোসেন 4 কি খুব খারাপ? এই তো আমার কাছে আছে S21FE, আনবক্সিং রিভিউ আসছে তো। হ্যাঁ, খুব খারাপ না, দূরদর্শক ফোন ভাই, নিজে ইউজ করছি কয়েকদিন ধরে। নেক্সট এখানে প্রশ্ন করেছেন উত্তম কেউ, তিনি বলছেন নমস্কার দাদা, আমার একটা প্রশ্ন ছিল, ধরুন কোনো ফোনে ব্যাটারি 4500 mAh আছে, আমি যদি ওই ব্যাটারি খুলে 6000 mAh লাগাতে চাই তাহলে কি আমার ফোনে কোনো সমস্যা হবে? হবে তো ভাই, আর করবা কেন, করা যাবে না। এবং তিনি বলছেন যে দাদা স্যামসাং গ্যালাক্সি F23 5G ফ্লিপকার্টে 11,000 পাওয়া যাচ্ছে, এক্ষুনি লুপে নাও নাহলে আর পাবা না। নেক্সট প্রশ্ন করেছেন অক্সিজেন FM লাভ ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ফ্লিপকার্টের মাধ্যমে ফোন কিনতে যাচ্ছি, ফোনগুলো কি নকল হওয়ার সম্ভাবনা আছে? না না, নকল হবে কেন। আচ্ছা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ইন্ডিয়া থেকে অফারে আপনারা কিভাবে ফোন কিনবেন, তাই তো? আপনার কোনো আত্মীয় আছে, কোনো রিলেটিভ আছে, যদি থাকে তাদেরকে বলে দেন, টাকা দিয়ে দেন, তারা আপনার ওটা বুক করে তারপর আপনার অ্যাড্রেসে ওটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, প্রথমে ওর অ্যাড্রেসে নেবে, তারপর উনি কুরিয়ার করে বা পার্সেলে আপনার কাছে পাঠিয়ে দেবে, সেম অফার সেম প্রাইসে অরিজিনাল ফোন। নেক্সট এখানে প্রশ্ন করেছেন সজীব কেকে আর সুমন্দা, নমস্কার, ভিভো T1 5G 6GB 128GB ভারতীয় অফলাইন মার্কেটে বর্তমান মূল্য কত জানালে উপকৃত হব, আর অবিরাম ভালোবাসা রইল আপনার প্রতি বাংলাদেশ থেকে। এই ধরুন এখানে ভিভো T1 যে দামটা ওই মোটামুটি 20,000 মধ্যেই আছে, তার নিচেই হবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রবিউল সরকার, দাদা আবারও সেই প্রশ্ন উত্তর পর্ব রাখার জন্য ধন্যবাদ, আপনার প্রশ্ন আপনার কাছে যে আমরা কম বেশি সবাই ছোটবেলায় কিপ্যাড ফোন পুককোড বা পুক লক করে ফেলতাম, আসলে জিনিসটা কি কী জন্য করা হয়? দেখো, এর জন্য তেমন কোনো ব্যাপার না, এটা একটা ফিচার্স, এবং পুক আমি করিনি কোনো দিন। হ্যাঁ, তবে একটা কিপ্যাডের ভালো একটা ফিচার্স। নেক্সট দিন বলছেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা ওয়ান প্লাস তরফ থেকে পাচ্ছি র্যাপ চার্জ, রিয়েলমির পক্ষ থেকে বুক চার্জ, ডার্ট চার্জ ভিভোর কাছ থেকে, টার্বো চার্জ রেডমির পক্ষর কাছ থেকে, সনিক চার্জ, আসলে সেগুলি কি কোনো কাজের না, শুধু নাম মাত্র, একই জিনিস সব, নাম তো অবশ্যই আছে 120 85 80, তো কাজ বিভিন্ন রকমের না, কাজ একই, নাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম। এবং তারপর বলছেন তিনি এখনকার দিনে প্রায় সব স্কুটি মডেলে মোবাইল চার্জের জন্য ব্যবস্থা থাকে, সেগুলো কতটা ভরসাযোগ্য, বা এগুলোর মধ্যে কোনো আসলেই চার্জারের মতো কোনো জিনিস থাকে কি? না না, ওই ব্যাটারি থেকে, স্কুটির ব্যাটারি থেকে তোমাকে চার্জ করে দেবে। নেক্সট প্রশ্ন, এখনকার দিনে সমস্ত মোবাইল ব্র্যান্ডগুলো চাই লাভ করতে সাধারণ মানুষ থেকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আইকিউ কোম্পানির বেশিরভাগ মডেলগুলো খুবই পছন্দ, এবং আপনিও সহমত হবেন, আমি তো আইকিউকে বরাবরই ভালোবাসি। এবং তিনি বলছেন যে নচের জায়গাটা পরিবর্তন করলে কোম্পানি আরও দৌড়াবে, তো ইনি বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে বলেছেন। তো অবশ্যই তাদের একটাই, যে নচটা তারা কম দামে একটু বেশি করে ফেলে, তো সেটা করলে দারুণ ব্যাপার। তো সুপ্রিয় কুণ্ডু, দাদা পুজোর প্ল্যান কী, এবং শপিং কমপ্লিট, বিবিধি সেলে আইফোন কিনলে, কিনে নিয়েছি আর মারামারি ব্যাপার হয়েছিল। হ্যাঁ, পুজো শপিং কমপ্লিট, আমাদের কিউএর পর্ব কমপ্লিট, আবার একটা নতুন ভিডিওতে ভরসাযোগ্য উত্তর নিয়ে আসবে আপনাদের। সুমন্দা ভালো থাকুন, ধন্যবাদ।